আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার গণিত ক্লাসে স্বাগত। আজ ক্লাস করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে পরিমিতির পার্ট 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে আশা করি বাসায় আছো। এছাড়া আমাদের হাতে কোনো বিকল্প পথ নেই, কারণ আমরা অনেকদিনই কোভিড-19 প্যান্ডেমিক অবস্থায় বাসায় অবস্থান করতেছি। আমাদের পড়াশোনা চলে আসছে ভার্চুয়াল মাধ্যমে। এই মাধ্যম ছাড়া আমাদের হাতে আপাতত বিকল্প কোনো পথ নেই। তাই তোমরা অবশ্যই সংসদ বাংলাদেশের শিক্ষকরা ক্লাসগুলো করতেছে, তোমার কাছে যে ক্লাসটি ভালো লাগে সেই ক্লাসগুলি করো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার ক্লাসটি করো। এইটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি বা সাউন্ড স্পষ্ট কিনা একটু কমেন্ট করে জানাতে পারেন আমার সাথে যারা লাইভে আছেন। আর সম্মানিত ভিউয়ার বা অভিভাবক, কেউ যদি আমার লাইভটি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা ক্লাসটি শেয়ার করে দেন। আপনাদের টাইম লাইনে কোনো ছাত্রছাত্রী থাকলে সেটা যদি তাদের চোখে পড়ে বা ক্লাসটি দেখতে ক্লাসটি আমার সাথে করতে পারে কোনো উপকার হলো তাহলে আমার কাছে ভালো লাগে। সাধারণত ক্লাস করার পরে কোনো শিক্ষার্থী দেখলেই আমাদের কাছে সেটা ভালো লাগে। আমরা আজ ক্লাস করবো 16-4। 16-4 এর আগে আমি গত ক্লাসে একটা পাঠ করেছিলাম, সেখানে সেই পাঠে আমরা ঘনবস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম। ঘনবস্তুর আবার বিভিন্ন ভাগ আছে। চলো, আমার হাতে যে ঘনবস্তুটা আছে এটাকে আয়তাকার ঘনবস্তু, ঠিক না? আবার বেলনাকার ঘনবস্তু আছে, ঠিক না? বিভিন্ন আকৃতির ঘনবস্তু থাকে। একটা বেলনাকার ঘনবস্তু, যেমন আমাদের কলমটা কি বেলুন, আবার কি সিলি ইয়ে থাকে, ওই যে কোনাকার, যেটা হলো আমরা কি বলি চং। আমরা গত এবং আয়তন আর কর্ণদৈর্ঘ্য কিভাবে করা যায় সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, প্লাস ঘনক, যে ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান সেটাই কি ঘনক, সেই ঘনক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কি বেশ কিছু সমস্যা সমাধান করব। ঘনবস্তু বিশেষ করে আয়তাকার ঘনবস্তু সমস্যা সমাধান করেছিলাম। ঘনবস্তু কি মনে আছে না? যে বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে কি ঘনবস্তু বলা হয়। আর আয়তাকার ঘনবস্তু তিন জোড়া সমান্তরাল তল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে কি বলে? আয়তাকার ঘনবস্তু। যেমন এই একটা জোড়া এটা আর এটার বিপরীত কিন্তু একই রকম, এক জোড়া সমান্তর সমান্তরাল তল অথবা পৃষ্ঠ দ্বারা, সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা কি? তার এই একটা জোড়া, আবার এই একটা জোড়া, আবার এই একটা জোড়া, মানে এইটা আর এটা এক জোড়া, আবার এই উপরে দুইটা এক জোড়া, আর এই পাশেটা এই পাশে এক জোড়া, এরকম তিন জোড়া, এটা হলো কি আয়তকার ঘনবস্তু। এগুলো বলেছিলাম। আমরা আজকে সরাসরি সমস্যা চলে আসি। যেমন আমাদের গত ক্লাসে আমরা 8 নম্বর উদাহরণ অঙ্কটা করেছিলাম, অনুশীলন 8 এর মতো একরকম। তোমাদের বলে কাজ দিয়েছিলাম অনুশীলন 8 করতে। যারা গত ক্লাসটি দেখো না, তোমরা চাঁদপুর অনলাইন স্কুলে আছে, প্লাস আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল লাকিব অনলাইন স্কুল, সেখানেও সেই ক্লাসটি আছে, তোমরা ইচ্ছা করে সেখান থেকে দেখতে পারো। ওকে, আমরা শুরু করতেছি আমাদের বইয়ের 9 নম্বর সমস্যাটা দিয়ে। কি বলা আছে? একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16 এবং 12, এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এখানে আমাদের কি বলা আছে? আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার অনুপাতটা দেওয়া আছে, কিন্তু সরাসরি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই। সে আরেকটা আর কি তথ্য দেওয়া আছে? আর দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তলের মানে সমগ্র তল, কটা তল আছে? 6টা তল।
তো সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কিন্তু জেনে গেছি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের ঘনবস্তু যদি আমরা আকৃতি দেখাতে যাই, ঘনবস্তু আমরা গত ক্লাসে আমরা যে ঘনবস্তু কিভাবে আঁকতে পারি, যেমন একটা ঘনবস্তু আমরা যদি আঁকি এইভাবে, আমরা দুটো আয়তক্ষেত্র একে দুটো আয়তক্ষেত্র একে আমরা ঘনবস্তুটা একে দেখা যায়। এটা ছোট ক্লাসে তোমরা শিখেছো, ঠিক না? এইভাবে আমরা ঘনবস্তু এঁকেছিলাম। ওকে, আমরা ধরি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য স্মল এ, দৈর্ঘ্য স্মল এ সমান সমান আমাদের যেটা দেওয়া আছে 21, অনুপাতটা দেওয়া আছে, তাহলে 21 এক্স, আর যেহেতু একক আমাদের বর্গ সেন্টিমিটার আছে, এককটা সেন্টিমিটার, হ্যাঁ তাহলে আমরা সেন্টিমিটার ধরি, 21 এক্স সেন্টিমিটার। ওকে, যেমন আমাদের এখানে সবচেয়ে যে বড় বাহুটা মনে করো এটা হতে পারে, এটা 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 21। তারপরে কি আয়তকার ঘনবস্তুর প্রস্থ, প্রস্থটা বি সমান দূরী। এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এই জন্য আছে, দেখি প্রস্থ কি বি কত আছে 60, তাহলে 16 এক সেন্টিমিটার। এবার আসি উচ্চতা, উচ্চতা সি সমান সমান 12 এক্স সেন্টিমিটার। ওকে, এই আমাদের তথ্য ছিল, আর তথ্য সি কর্ণের দৈর্ঘ্য ছিল, ঠিক না? এইবার আমরা কি করি, কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা যদি এবিসি আছে, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, মনে করলাম এটা কি এ আর এটা হলো বি আর উচ্চতা হলো সি, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বের করি এই তথ্য দিয়ে। সুতরাং আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, মনে আছে সূত্রটা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। ওকে, এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা এখান থেকে এখন মানগুলো বসিয়ে দিই, এ বি সি এর মানগুলো বসিয়ে দিই, আমাদের চিত্রটা আর মনে লাগবে না, আমরা চিত্রটা কি এখন মুছে ফেলতে পারি জাস্ট বোঝার জন্য। আমরা এখন আমরা একটু কাজ করি, এখানে এ বি এর মান, তাহলে এ কমন 21 এক্স হোল স্কোয়ার প্লাস 16 এক্স হোল স্কোয়ার প্লাস সি 12 এক্স হোল স্কোয়ার, মানগুলো বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো ক্যালকুলেশন করি, ঠিক আছে? 21 তো কত হবে এটা 400 4 4 4 1, ঠিক না? 441 এক্স স্কোয়ার, 16 256 এক্স স্কোয়ার, আবার 12 তাহলে 144 এক্স স্কোয়ার। ওকে, ঠিক আছে? তো আমরা একটু ক্যালকুলেশনটা, যদিও একটু ক্যালকুলেশন তোমার ক্যালকুলেটার আছে যদিও হাতে একটু নক করো, তাহলে 21 হোল স্কোয়ার, হ্যাঁ 21 হোল স্কোয়ার, হ্যাঁ 441 441 হোল, তাহলে এটা পেলাম আমরা। এবার যোগ করে দিই, কত যোগ করলে দেখো তো, যোগ করলাম 841 এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা যদি রুট করি, এখানে এসে স্টুডেন্ট ভুল করে, আমি দেখলাম স্টুডেন্ট গত লাস্ট অনেক স্টুডেন্ট যেখানে আবার করতে গিয়ে, এখানে এখানে দেখুন স্টুডেন্ট লিখলো, এখানে আমরা লিখলাম 21 এক্স স্কোয়ার, এখানে এর মান লিখলো 21 এক্স স্কোয়ার, এটা লিখলো প্লাস এটা লিখলো 16 এক্স স্কোয়ার, এখন এখানে এই যে এর মান হলো 21 এক্স, আমার 21 এক্স স্কোয়ার হবে, তাহলে 21 কে বর্গ করতে হবে এক্স কে বর্গ করতে, যে গুণাকারে আছে, ওই যে আমরা সূচকীয় দেখছিলাম, যেমন এ বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার, মানে স্কোয়ারটা আমরা
সেটা হলো গুণের বন্টন বিধি, যেটা আমরা বলি। আচ্ছা তাহলে এখানে কি হলো আমাদের, তাহলে 841 এর রুট করলে কত হবে, 29 করলে x, ঠিক না? তাহলে এখানে 29x, এই কর্ণটা আমাদের কি আছে, কর্ণটা দেওয়া আছে কোথায়, আমাদের বই দেওয়া আছে কত, 87 সেন্টিমিটার। প্রশ্ন মতো লিখে দিই, এদিকে লিখে দিই, প্রশ্ন মতে। আচ্ছা এখানে পরে আসি, এর পরে দিয়ে লিখি, এখানে পরে আসি, আর একটু কাজ আছে তো, এই পাঁচটাতে লিখি। সুতরাং সমান কত হবে, এখানে হলো 16, তাহলে 16 × 3 কত হলো, 348 সেন্টিমিটার। তাহলে আর থাকে কি উচ্চতা, উচ্চতা সি সমান সমান 12 × 3 সমান সমান 36 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা কি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার করব কি চেয়েছে আমাদের, ঘনবস্তুর ক্ষেত্রফল চেয়েছে, ঠিক না? তাহলে আমরা ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফলের সূত্র জানি ঘনবস্তু, তাহলে আমরা কি এরপরে এখানে চলে আসলাম, তলের ক্ষেত্রফল কি সূত্র আজও মনে আছে, 2 × AB + BC + CA কি বর্গ, এক ক্ষেত্রফল যদি বর্গ একক, তাহলে এককটা কি আছে সেন্টিমিটার আছে, বর্গ আছে, এখানে একক লিখি যদি না মান বসাই, না মান বসালে সেন্টিমিটার এক, তাহলে এখানে বর্গ একক দিয়ে দিই, পরের লাইনে আমরা সেন্টিমিটার লিখবো কারণ মানটা বসিয়ে দিলে। এবার আমরা এখানে মানগুলো বসে দিই, 2 × এর মান কত 63, তাহলে 63 × B কত 48 + B কত 48 × C কত 36 + C 36 × কত 63। এবার আমরা এখানে এককটা দিই বর্গ সেন্টিমিটার একক দিয়ে দিই, বর্গ সেন্টিমিটার, ওকে। এবার আমরা কাজ করি, ক্যালকুলেশন করে দিই, ঠিক আছে, ক্যালকুলেশন করে দিই। তাহলে 2 × এখানে গুণ করলে কত হবে, আমাদের ক্যালকুলেটর তো আছেই তোমাদের কাছে, এটা হলো 63 × 48, হ্যাঁ 48, তাহলে 3024, প্রথম হলো 3024 + 48 × 36 1728, প্লাস 36 × 36 × 63 268, এত বর্গ সেন্টিমিটার। এবার আমরা কাজ করি, যোগ করি, যোগ করে একটু ধরে করতে, যোগ করলাম, যোগ 1728 প্লাস 3024
গুণ করলাম 7,020 ইনটু 2 14,040 তাহলে এখানে 2 দ্বারা গুণ করলাম আচ্ছা এটা গুণ করলে কত 7,020 তাহলে 2 দ্বারা গুণ করলাম কত 7 গুণ 14,040 বর্গ সেন্টিমিটার ওকে তবে আমাদের কি আমাদের যা চেয়েছিল আমাদের এই সমস্যা এখানে আমরা যা কি বের করতে বলা হয়েছে তা আমরা কি ফেলেছি আশা করি এখানে সমস্যা নেই তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে তোমরা কি করতে পারো ভিডিওটি 10 এর 15 দেখো লাইভ শেষ হলে কি করা যাবে ভিডিও অনলাইনে বড় সুবিধা হলো একটা একটা অংশ আমি বারবার 10 এ দেখতে পারি অথবা ভিডিওকে পুশ করে স্থিরভাবে আমরা কি উঠিয়ে নিতে পারি আচ্ছা এবার আমরা পরের সমস্যায় চলে যাই দ্রুত আবার করতে হবে পরের সমস্যাটা কি তোমার তো বই হাতে আছে খাতা কলম তো অবশ্যই নিয়ে আমার সাথে বসো পরের সমস্যাটা কি আছে সেটা তোমরা দেখো 11 নম্বর একটা সমস্যা আছে এটা উদাহরণ এরকম একটা অঙ্ক আছে তা আমি এটা করাই তোমরা উদাহরণ সেটা করতে পারবা তাহলে তাহলে আমরা দেখো এবার এরপরে সমস্যাটা করি কত নাম্বার বলেছিলাম 11 নাম্বার তাহলে 11 দেখো একটি আয়তাকার বাক্সের বাইরের মাপ 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বুঝলাম বাইরের মাপ 8 দেওয়া মানে দৈর্ঘ্যটার 6 প্রস্থ আর 4 হলো উচ্চতা এর ভিতরে সম্পূর্ণ বিশ্ব ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার বাক্সের কাঠের পুরুত্ব দৈর্ঘ্য আমরা একটা বাক্স বানাইছি অবশ্যই কি আছে কাঠের পুরুত্ব আছে যেমন আমাদের এখানে এই যে একটা কি আছে ছোট একটা বক্স তাহলে এই যে এটা কাগজ দিয়ে তৈরি করা আছে এটা কি এই যে এই পার্টটা হলো আমাদের পুরুত্ব তাহলে এই পুরুত্বটা কিন্তু আমাদের এই ভিতরের মাপ আর বাইরের মাপ একটু কি কম বেশি হবে না ভিতরের মাপটা কম হবে বাইরের মাপটা বেশি হবে তাহলে সেটা হলো আমাদের কি পুরুত্ব এই জন্য আমাদের আমাদের এখানে যে দেওয়া আছে কি দেওয়া আছে বাইরে মাপে বের করতে হবে এই যে আমাদের সম্পূর্ণ ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার ভিতরে ক্ষেত্রফলটা দেওয়া আছে কিন্তু বাইরে ক্ষেত্রফল দেওয়া নেই এই জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার আগে ভিতরেটা বের করতে হবে তো ভিতরেটা কিভাবে বের করতে পারি ওই যে কাঠের পুরুত্ব নির্ণয় করতে হবে তো আমরা ধরে নেই বাক্সের কাঠের পুরুত্ব বাক্সে কাঠের পুরুত্বটা দেওয়া আছে ধরতে হবে ঠিক না পুরুত্ব ধরি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার পুরুত্ব ধরে নিলাম তাহলে আমরা একটু যদি চিন্তা করি তাহলে বাক্সের আমরা যদি দৈর্ঘ্য ভিতরের দৈর্ঘ্য বের করতে যাই সুতরাং মাক্সের কি হবে ভিতরের দৈর্ঘ্য ধরলাম এ সমান সমান কত হবে বাইরের দৈর্ঘ্য ছিল আমাদের কত 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার তাহলে 8 সেন্টিমিটার তো বাইরেরটা তাহলে ভিতরেরটা কি হবে বাক্সের পুরুত্বটা কয়টা আছে দুই পাশে দুইটা পুরুত্ব আছে ঠিক না আমাদের বাক্সের কি আছে দুই পাশে দুইটা পুরুত্ব আছে সরি তাহলে দেখো এই যে পুরুত্বটা এই যে আছে এই এই পাশে একটা পুরুত্ব আছে এই পাশে একটা পুরুত্ব তাই এটা ধরলাম কত আমাদের x তাই এটা x তাহলে কি হবে আমাদের বাইরের মাপটা হবে ভিতরের মাপটা হবে দৈর্ঘ্য 8 মাইনাস 2x কি সেন্টিমিটার ওকে 8 মাইনাস 2x সেন্টিমিটার হবে এবার আমরা পরেরটা চলে একই অবস্থা বাক্সের ভিতরের প্রস্থ b সমান সমান কত প্রস্থ দেওয়া আছে 6
6 माइनस 2x सेंटीमीटर तापोरे बाक्सेर भीतरे उच्चता उच्चता c समान कत এখানে আমাদের আছে 4 সেমিটার 4 মাইনাস 2x সেমিটার ওকে এবার আমরা বাক্সের এই তথ্যগুলো দিয়ে বাক্সের ভিতরে ক্ষেত্রফলটা যদি বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি তাহলে ভিতরে ক্ষেত্রফলটা বের করি বাক্সের ভিতরে এর কি আছে क्षेत्रफल তাহলে ক্ষেত্রফলটা কি হবে সূত্রটা লিখি ab + bc + ca বর্গ একক আর আমরা একটু লিখে দেই এবার মানগুলো আমরা বসিয়ে দেই দেখি 2 আমরা একটু আচ্ছা এই লাইনটা এখানে করে এপাশে নিয়ে আসব ক্যালকুলেশন তো তাহলে কি আছে আমাদের 2 ইনটু এর মান কত 8 - 2x আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিই 8 - 2x আর b এর মান কত 6 - 2x প্লাস b এর মান 6 - 2x ইনটু c এর মান হলো 4 - 2x হ্যাঁ প্লাস তারপরে আছে ca 4 - 2x ইনটু a এর মান কত 8 - 2x 8 - 2x এবার আমরা কি করব ক্যালকুলেশন করব ঠিক না তাহলে ক্যালকুলেশনটা করি আমরা এপাশে নিয়ে আসি ক্যালকুলেশন এখানে 2 রেখে দিলাম ক্যালকুলেশন করলাম 8 6 আর 8 গুণ করলে 6 8 4 6 8 48 48 আর এখানে 8 দ্বারা 2x - 16x 16 আর 2 গুণ 16 এবার 2x দ্বারা এটা গুণ করলে মাইনাস কত 12x আর কত হচ্ছে দুগুণে 4 মাইনাস মাইনাস প্লাস 4x স্কয়ার না তাহলে একটা গুণ আমরা করলাম এই 8 দ্বারা 6 আর 2x গুণ করলাম আবার 2x দ্বারা 6 আর 2x গুণ করব আবার গুণ সাধারণত গুণ যেভাবে করে থাকি ঠিক না এবার দেখো আবার এই দুটো গুণ করব 4 6 তাহলে 24 4 6 24 ঠিক না 6 দ্বারা 2x স্কয়ার না মাইনাস 12x ঠিক না আর থাকে কত এখানে এখানে হলো আমাদের আর এই 12 এর দ্বারা গুণ করব মাইনাস 8x প্লাস 20 22 4 4x স্কয়ার বুঝতেছো গুণ আমার সাথে দেখো এবার দেখো পরের অংশটা একবার লাস্ট অংশটা আমাদের 4 দ্বারা গুণ করলে 4 8 4 আর 32 আর 4 8x আর 2 দ্বারা গুণ করলে 8 2 গুণে 16x এটা গুণ করলে 2 4x স্কয়ার এই পেলাম আমরা হ্যাঁ এবার দেখো আমরা আবারও কাজ করি ক্যালকুলেশন করব আমরা x স্কয়ার গুলো সামনে নিয়ে 4x স্কয়ার 4x স্কয়ার 4x স্কয়ার তার মানে 3 4x স্কয়ার করলে 3 3 4 12 তাহলে এখানে 12x স্কয়ার লিখে দিলাম এবার x গুলো কত আছে আমরা একটু ক্যালকুলেটর ধরি দেখো x এখানে আছে 16 আর 12 কত আচ্ছা 16 12 28 16 যোগ 12 যোগ এখানে আছে 12 সবগুলা কিন্তু মাইনাসের হ্যাঁ 12 আর 8 20 তাহলে এখানে হলো 20 যোগ এখানে কত 8 আর 16 যোগ 8 আর 16 24 তাহলে 8 প্লাস 16 তাহলে এখানে পেলাম কত 70 মাইনাস 72x মাইনাস 72x আর প্লাস এখানে কি পেলাম 48 যোগ সংখ্যাগুলো এবার লিখব 48 প্লাস এখানে 24 প্লাস এখানে কত আছে এখানে আছে 32 32 104 হ্যাঁ তাহলে প্লাস কত 104 এই পেলাম আমরা এটা আমাদের এটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার ভিতরে তাহলে প্রশ্ন মতে আমাদের এখন আমরা আসি কি সুতরাং এরপরে আমরা কি আসি প্রশ্ন মতে আসি ঠিক আছে এবার প্রশ্ন মতে লিখলাম তথ্যে দেওয়া আছে 2 ইনটু কত এখানে 12x স্কয়ার মাইনাস 72x প্লাস 4 6
এতো ইকুয়াল কত আছে 88 আমাদের 88 এত দাও আচ্ছা তাহলে এখানে আমরা কি করব একটু দাও ভাগ করে দেই তাহলে এখান থেকে 12x স্কয়ার মাইনাস 72x মাইনাস প্লাস 104 হ্যাঁ দাও ভাগ করে দিলাম এবার আমরা একটু কাজ করি পক্ষান্তর করলে কি স্কয়ার মাইনাস 72x প্লাস 104 माइनस कत 44 इक्वल टू जीरो तो एखे थे कत 12x स्क्वायर माइनस 72x प्लस 104 गले थे कत ये 44 गले 60 थे ठीक ना तो 104 माइनस 44 हाँ 60 इक्वल टू जीरो এখন এখানে একটা সংখ্যা দ্বারা মানে ভাগ যায় আমাদের কত দেখি তো সেটা 4 দ্বারা ভাগ করলে কত হয় 3x স্কয়ার আর 24 এর 72 তালে কত হয় 24 72 ভাগ 4 কত হয় 18 18x মাইনাস প্লাস 15 ইকুয়াল টু जीरो ठीक ना पांच बार मैं तो सरसर बारो द्वारा भाग करते बारो बहत्तर चार बारो पांच बारो साठ तेलने बारो द्वारा भाग कर दी तेज़ सुविधा है कैलकुलेशन ठीक ना कत बारो द्वारा भाग कर ले एक्स स्क्वायर माइनस सिक्स एक्स और कत पांच बारो साठ प्लस फाइव কিন্তু জিরো ঠিক না তাহলে এখানে আমাদের এবার কি করতে হবে দেখা যাচ্ছে নিচেতে দেখো হ্যাঁ কত দ্বারা এখানে 12 ভাগ করে দিলাম আমরা একটু এখানে চলে আসি একটু মিনিট্রাম করে ভাগ করলে কত হয় এখানে 5 6 কে 5 হ্যাঁ তাহলে এখানে থাকতেছে কি এক্স এক্স মাইনাস এক্স হ্যাঁ মাইনাস এক্স প্লাস জিরো এরকম দাঁড়াচ্ছে তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস জিরো তাহলে মাইনাস ফাইভ কমন আর থাকে ওয়ান ইকুয়াল টু জিরো এবার হয় লিখি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়াল টু কত ফাইভ এক্স ইকুয়াল টু কত ওয়ান এখন এক্সের আমরা দুইটা মান পেলাম ওই যে পুরুত্ব কাঠের পুরুত্ব অ্যান্ড ফাইভ আর ওয়ান দেখো যদি ফাইভ হয় আমাদের দেওয়া আছে বাক্সের বাইরের মাপ দেওয়া উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার তার মানে পুরুত্বটা তো উচ্চ পারে না বড় হতে পারে না তাহলে ইহা গ্রহণযোগ্য নয় কি ইহা গ্রহণযোগ্য নয় সুতরাং পুরুত্ব কাঠের পুরুত্ব নিতে কাঠের পুরুত্ব কত 1 সেন্টিমিটার হ্যাঁ ওকে দেখা যাচ্ছে তাহলে আমরা কাঠের পুরুত্ব পেয়ে গেলাম কত 1 সেন্টিমিটার পেয়ে গেলাম আশা করি সমস্যা নাই বাসায় এগুলো একটু কি মনোযোগ দিয়ে শুধু প্র্যাকটিস করবা তাহলে সমস্যা থাকবে না আশা করি আর যেহেতু লাইভ অনলাইনে ক্লাস আছে যে অংশটা বুঝো না তুমি টেনে আবার পুরোটা দেখে করতে পারলাম না ভিডিও সম্পূর্ণ অংশটা আবার দেখো যে অংশটা তুমি বুঝো না সেই অংশটা সাধারণত আমি ক্যালকুলেশন হয়েছে তুমি ক্যালকুলেটর চাপবা আর সমস্যার সমাধান করবে আর সূত্রগুলো তো আমাদের জানাই আছে আমাদের এই সূত্রগুলো কি জানা আছে ওকে তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম ভালো থাকবা আবার আসবো এর পরের পার্ট নিয়ে ভালো থাকবা খোদা